আমি এই বৃহত্তর ঢাকা জেলার ডিসি ছিলাম দীর্ঘদিন, খুলনাতে ডিসি ছিলাম, কুষ্টিয়াতে ডিসি ছিলাম, কাকপক্ষী কেউ জানল না। ভিসা নীতিটা একটা কথা প্রমাণ করে দিয়েছে যে আমাদের আর গলাবাজি করতে হবে না আমাদের নির্বাচন নিয়ে। বিশ্ববাসী জেনে গেছে কি ধরনের নির্বাচন এগিয়েছে। আপনারা সিন্ডিকেটের কথা বলেন বলে আসছেন গত বেশ কিছুদিন ধরে, কিন্তু সেই সিন্ডিকেটে কে বা কারা আছে, সেই সিন্ডিকেট কীভাবে সক্রিয় হয়ে আছে এটার তো কথা বলেন না। যে কারণে তারা মুক্তিযুদ্ধের সময় রক্ত দিয়েছিল সেটা পদ্মা সেতুর জন্য রক্ত দেয় নাই। আপনারা আজ পর্যন্ত একটা সিন্ডিকেট ভাঙতে পেরেছেন সেই কথাটা তো বলেন না। আমরা যখন চাকরি করেছি, আমি এই বৃহত্তর ঢাকা জেলার ডিসি ছিলাম দীর্ঘদিন, খুলনাতে ডিসি ছিলাম, কুষ্টিয়াতে ডিসি ছিলাম ইত্যাদিতে, সেই যখন ডিস্ট্রিক্টগুলো বড় বড় ছিল, আমরা তো কোনোদিন মন্ত্রীর দিকে তাকিয়ে থাকিনি, আমরা তো কোনোদিন আপনার এই সিন্ডিকেট ফিন্ডিকেটের নামও শুনিনি। যখনই শুনেছি কেউ ইগলাপ করার চেষ্টা করছে, মজুদদারি আইন আছে ওই আইন প্রয়োগ করেছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, বলতে হয় নাই। আর আজকে আপনারা কিচ্ছু বলবেন না, তার কারণ আপনাদের ক্রয় ক্ষমতা আল্লাহর রহমতে বিভিন্ন কারণে কোটাঙ্কোর বিভিন্ন কারণে আপনাদের ক্রয় ক্ষমতা এমন যে চালের কেজি 50 ছাড়িয়ে 60, 60 ছাড়িয়ে 70-80-90 হলো আপনাদের কিছু যায় আসে না। এই যে বৈষম্য এটা দিন দিন বেড়েছে এবং এটার দিকে আপনাদের কোনো খেয়াল নেই। আমি এখন আসল কথাটায় আসি, এই যে ভিসা নীতি, এটার সঙ্গে তাহলে পরে এই চাল ডাল আর মরিচ পেঁয়াজ এগুলোর কি সম্পর্ক? কোনো আপাতদৃষ্টিতে কোনো সম্পর্ক নাই বটে, কিন্তু ভিসা নীতিটা একটা কথা প্রমাণ করে দিয়েছে যে আমাদের আর গলাবাজি করতে হবে না আমাদের নির্বাচন নিয়ে। বিশ্ববাসী জেনে গেছে কী ধরনের নির্বাচন এগিয়েছে। 2014 সালেও জেনেছিল কিন্তু তখন বলে নাই, হয়তো চোখ কপালে তুলে ভাবছে দেখি না কী হয় আগামী 4-5 বছর তারা কীভাবে চলে। তারপর আসলো 2018, 4 বছর পর, সেখানে তো বিশ্ব রেকর্ড হয়ে গেল, যে ভোট দুনিয়া জোড়া সবখানে দিনের বেলা ভোট হয়, সকাল 8-9টার সময় শুরু হয়, বিকাল 4-5টা পর্যন্ত চলে, সেই ভোট হয়ে গেল গভীর রাতে, রাতের অন্ধকারে, কাকপক্ষী কেউ জানল না। এইটা যখন হলো 2018 সালে, তখনও কিন্তু আমেরিকা বা অন্যতম এরকম কোনোরকম কথাবার্তা বলে না। কী করেছে তাহলে? তারা বলেছে আচ্ছা ঠিক আছে, একবার পারে নাই, দুইবার পারে নাই, আচ্ছা আরেকবার দেখি। তৃতীয়বার এই আসতেছে এখন 2024 সালে বোধহয় জানুয়ারি মাসে। এই এখন তারা দেখলো যে না, আমরা যদি আমাদের দুনিয়া জোড়া যে আমাদের মুরলী মাতব্বরীর দায়িত্ব, আমরা আবহমান কাল ধরে যে আমরা বলে আসছি যে আমরা লিডার ইত্যাদি ইত্যাদি বড়ো বড়ো কথাবার্তা বলে আসছি, রিপাবলিকান পার্টি হোক আর ডেমোক্রেটিক পার্টি, এইটা যদি আমরা এবারও যদি চোখ বন্ধ করে থাকি, এবারও যদি কিছু না বলি, আর এরকম একটা দেশ যারা সত্যি কথা বলতে গেলে অস্বীকার করার উপায় নাই, বিভিন্ন সামাজিক সূচক, শিক্ষা দীক্ষা চিকিৎসা গণায়ু ইত্যাদি সব দিক দিয়ে, অবকাঠামো উন্নয়ন সব দিক দিয়ে মার্শাল্লাহ যথেষ্ট উন্নতি করেছে, কিন্তু যে কারণে তারা মুক্তিযুদ্ধের সময় রক্ত দিয়েছিল সেটা পদ্মা সেতুর জন্যে রক্ত দেয় নাই, সেটা কোনো উন্নয়নের কাজের জন্যে, ওবায়দুল কাদের সাহেবের ওই সড়ক আর সেতু ইত্যাদির জন্য দেয় নাই, তারা কয়েকটা মূলনীতি সামনে রেখে দিয়েছে যে আমরা বাঙালি জাতীয়তাবাদী, আমরা এই পরিচয়ে আমরা তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই হে পশ্চিম পাকিস্তানি দল। তারপর বলেছিল আমরা দেশে, আমাদের দেশে কোনো রকমের আমাদের কোনো বলার অধিকার নাই, কিছুই বলতে পারি না, গণতান্ত্রিক কোনো অধিকার আমাদের নাই, গণতন্ত্রই নাই। এটা কিন্তু বাস্তব কথা, আপনাদের বেশিরভাগই তখন আপনারা এটা দেখেন নাই, কিন্তু আমাদের জীবদ্দশায় আমরা দেখেছি। আমি 1958 থেকে 1962 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, 1962 সালে পাস করেছি, তারপরে সরকারি কলেজে চাকরি এবং এরপরে পাকিস্তান সিভিল সার্ভিসে ঢুকলাম। তো আমি সেই সময়টা আমার তো জলদ্যন্ত দৃষ্টান্ত আমার চোখে আমি দেখেছি, সেই জমানায় মুখ ফুটে কিছু বলতে পারতাম, অথচ তখন কিন্তু এই ডিজিটাল আইন ছিল। আমি মাঝে মাঝে আপনারা দেখছেন লিখি টিকি আর কি, পত্রিকায় কলাম লিখে একটা শব্দ লিখতে গেলে 10 বার চিন্তা করতে হয় যে এটা ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে বাসায় এসে আবার নকরে নাকি। এই হলো আমাদের গণতন্ত্রের নমুনা।
আপনি কোনো কিছু বলতে পারবেন না, করতে পারবেন না, মিটিং করতে পারবেন না, মিছিল করতে পারবেন না। অথচ সংবিধানে, বাংলাদেশের সংবিধানে পরিষ্কার ভাষায় কথাগুলো লেখা আছে, আপনার অধিকার দেওয়া আছে, কিন্তু আপনি করতে পারবেন না। এই জন্যেই কি এই এইটি নমুনা গণতন্ত্রের